দক্ষিণবঙ্গের উপরে এখন অবধি যেটা আছে আমাদের হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া, যার ফলে ঠান্ডাটা আমরা গত 3-4 দিন ধরে মোটামুটি একটা স্টেবল জায়গায় পাচ্ছি, 1600-1700-এর কাছাকাছি। কালকে থেকে যেটা হবে, আজকেই কিছুটা শুরু হয়েছে, যেটা অ্যাপ্রিহেনশন ছিল যে একটু মেঘলা হবে, অংশত মেঘলা আকাশ, তার ফলে কিন্তু 24 ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা একটু গ্র্যাজুয়ালি আবার বাড়বে, কিন্তু মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাও কিন্তু সামান্য একটু কমবে, যেটা গতকাল দেখবেন কলকাতায় ম্যাক্সিমাম টেম্পারেচার 26-এর নিচে নেমেছিল, 25.8। ফলে শীতকালে যেটা হয় যে দিনের বেলায় যে ঠান্ডা সেই অনুভূতিটা কিন্তু একটু বাড়বে, আবার রাতে যেহেতু মেঘলা থাকবে ফলে মিনিমাম টেম্পারেচার একটু বাড়বে, মানে রাতে ঠান্ডা কমবে। ওভারঅল খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ 24 ঘন্টায় কিছু নেই, 24 ঘন্টার পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি একটু রাতের তাপমাত্রাটা বাড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই, আর মেঘলা আকাশও একটু বাড়বে। আমরা জানি যে একটা ঘূর্ণিঝড় আমাদের আন্দামান সাগরে তৈরি হয়েছে, যেটা মন্দাস বলে, সেটা মূলত যাবে হচ্ছে পুডুচেরি আর শ্রীহরিকোটা মানে তামিলনাড়ুতে ওই দিকে মহাবলীপুরমের কাছ থেকে মিডনাইট 9th। তো তারই ডাইরেক্ট কোনো এফেক্ট আমাদের এখানে কিছু নেই, তার কারণ অনেক দূরে, কিন্তু ওপরের যে কিছু হাই ক্লাউড সেটা আমাদের এই দিকটা দিয়ে হয়তো স্টিয়ারিং ফ্লোর মতন কিছুটা আসবে, যেটা আজকে সকাল অবধিও শুরু হয়েছে কিছুটা, যত কোস্টের কাছে আসবে সেই মেঘলা ভাবটা একটু বাড়বে, তাতে দিনের তাপমাত্রা সামান্য একটু মার্জিনালি কমার সম্ভাবনা আর রাতের তাপমাত্রা একটু বাড়বে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই। ওই যেটা বললাম না যে দিনের বেলায় নর্মালি কী হচ্ছে আমাদের এখানে ঠান্ডা বলতে আমরা কী বুঝি, এই সন্ধ্যের পর থেকে সকালবেলা অবধি খুব দিনের বেলায় গরম পোশাক পরার মতন পরিস্থিতি থাকে না, কিন্তু মেঘলা একটু যদি থাকে তাহলে দিনের বেলায় একটু হালকা পোশাক পরা যেতে পারবে আর কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।